সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের সেনাদের ভীতু বলবেন না, বললেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। পূর্ব বাকমত নিয়ন্ত্রণের দাবি ওয়াগনারের। বিল উত্থাপন, সমগামী বিয়ে অনুমোদন করতে যাচ্ছে ইউক্রেন। এসিওতে ইরানের অন্তর্ভুক্তি এই সংস্থাকে আরও শক্তিশালী করবে, বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইয়েমেনে নৌকা ডুবে 27 শিশুসহ 21 জনের মৃত্যু। এবং ফ্রান্সে ধর্মঘট, পেনশনের বয়স বাড়ানোয় প্রতিবাদ। দর্শক, রুশ ও ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজিনি প্রিগোজিন আবারও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর সমালোচনা করেছেন। তিনি আরও বলেছেন, ইউক্রেনীয় সেনাদের ভীতু বলবেন না, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনীয় সেনাদের ভীতু বলবেন না, বললেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজিনি প্রিগোজিন আবারও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর সমালোচনা করেছেন। অতীতে তার বাহিনীকে গোলাবারুদ না দেওয়ার জন্য সমালোচনা করলেও এবার রণক্ষেত্র থেকে দূরে থাকায় শৈগুকে আক্রমণ করেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়ে বলেছেন, তাদেরকে ভীতু বলবেন না। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এ খবর জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রী সমালোচনার পাশাপাশি বাকমুত ঘিরে ওয়াগনার বাহিনীর অগ্রগতি নিয়ে বিভিন্ন প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রিগোজিন। সের্গেই শৈগু দাবি করেছেন, ফেব্রুয়ারিতে বাকমুতের আশপাশে 11,000 ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী। ওয়াগনার প্রধান শৈগুর এমন দাবির পর টেলিগ্রাম চ্যানেল এক পোস্টে নিহতের সংখ্যা নিয়ে একমত পোষণ করলে কৃতিত্ব নিজের বাহিনীর বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, প্রতিরক্ষা মন্ত্রীর পর্যালোচনা সঠিক বলেই আমি মনে করি। ওয়াগনার গ্রুপ ফেব্রুয়ারিতে 11,000 মানুষকে হত্যা করেছে। হতাহত নিয়ে শৈগু বা প্রিগোজিনের দাবি স্বতন্ত্রভাবে CNN এর পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। নেটোর গোয়েন্দা তথ্য অনুসারে বাকমুত রক্ষায় ইউক্রেনে এক সেনার বিপরীতে রাশিয়া অন্তত 5 সেনা হারিয়েছে। সোমবারে কর্মকর্তা এমন মন্তব্য করেছেন। শৈগুর বাকমুত রণক্ষেত্র সফর না করার সমালোচনা করে প্রিগোজিন বলেন, শৈগুর মন্তব্য নিয়ে আমি কিছু বলতে পারছি না, আর্থিক অবস্থাতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করিনি। বাকমুত এলাকায় একাধিকবার প্রিগোজিনকে দেখা গেছে। এই সপ্তাহে শৈগু রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড সফর করেছেন, তবে তিনি রণাঙ্গনে হাজির হননি। টেলিগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিগোজিন বলেছেন, বাকমুতে এখনো 12,000-20,000 ইউক্রেনীয় সেনা রয়েছে। বাকমুত থেকে এই সেনাদের সরাতে হলে অবশ্যই হত্যা করতে হবে। তিনি বলেন, বিশ্বাস করুন, এটির জন্য আমরা সবকিছু করছি। যদি আমাদের এখন পর্যন্ত গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, অস্ত্র, যানবাহন দেওয়া হয়নি, ও হ্যাঁ, প্রায় এক মাস পর বেলচা দেওয়া হয়েছে। ওয়াগনার গ্রুপকে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম না দেওয়ার অতীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সমালোচনা বেশ কয়েকবার করেছে প্রিগোজিন। টেলিগ্রামে আবারও ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাদের দেহ একই রক্ত বইছে। প্রিগোজিন বলেন, দিন ও রাতে কঠিনতম লড়াই চলছে, কিন্তু ইউক্রেনীয় কোথাও পালিয়ে যাচ্ছে না, ইউক্রেনীয়রা পালাচ্ছে না। বাকমুতের জন্য তারা প্রাণ দিচ্ছে, তাদের শেষ পথ হলো আত্মসমর্পণ। তাদের ভীতু বলবেন না, আমাদের মতো তারা, তাদের দেহ একই রক্ত বইছে। পূর্ব বাকমুত নিয়ন্ত্রণের দাবি ওয়াগনারের। তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে ইউক্রেনে পূর্ব বাকমুত নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার। বুধবার 8 মার্চ টেলিগ্রামে ভয়েস রেকর্ডিং এ বার্তা পাঠিয়ে এমন দাবি করলেন দলটি। বার্তায় তিনি বলেন, ওয়াগনারের সামরিক ইউনিটগুলো পূর্ব অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। বাকমুতকা নদীর পূর্বে সবকিছুই এখনো ওয়াগনারের নিয়ন্ত্রণে, যদি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জেলনেস্কের প্রশাসন। ওয়াগনারের দাবি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম আল জাজিরা ও CNN। এর আগে মঙ্গলবার পূর্ব বাকমুতের একটি স্মৃতিস্তম্ভের উপরে তাদের নিজেদের পতাকা উড়িয়ে দেয় ওয়াগনার। CNN এর একাধিক ফুটেজে তা দেখা যায়। ওই স্মৃতিস্তম্ভটি বাকমুতকা নদী থেকে 500 মিটার দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, নদীর পশ্চিমে নিজেদের অবস্থান সুসংহত করতে শহরের পূর্ব অংশ থেকে প্রত্যাহার করেছে ইউক্রেনীয় বাহিনী। বাকমুতের রণাঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট নেটোর নেতাদের সঙ্গে আলাপ করেছেন ইউক্রেনের এক শীর্ষ সামরিক নেতা জেনারেল ভ্যালেরি ঝালুজনি। আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত রণাঙ্গনের পরিস্থিতি নিয়ে আমি তাদের অবগত করেছি, অস্ত্র, গোলাবারুদ সহ সামরিক সহায়তার বিষয়ে কথা হয়েছে তাদের সঙ্গে। সেখানে বিমান প্রতিরক্ষা মজবুত করা এবং দূরপাল্লা অস্ত্র সরবরাহের বিষয়গুলো এখনো গুরুত্বপূর্ণ। প্রায় 7 মাস ধরে বাকমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটি হবে রুশ বাহিনীর বড় সাফল্য। ইউক্রেন বলছে, শহরটির কৌশলগত গুরুত্ব খুব বেশি না, কিন্তু এর প্রতীকী তাৎপর্য রয়েছে, তারা যতক্ষণ সম্ভব রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করে যাবে। বিল উত্থাপন, সমকামী বিয়ে অনুমোদন করতে যাচ্ছে ইউক্রেন।
সমকামীদের বিরুদ্ধে যখন রাশিয়া একের পর এক কড়াকড়ি আরোপ করছে, তখন ইউক্রেন এই বিষয়ে আরো উদার আইন প্রণয়ন করা হচ্ছে। ডনবাস অঞ্চল নিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে দেশ দুটি, সে যুদ্ধের প্রভাব পড়েছে সমকামী বিষয়ক আইনেও। পশ্চিমা মিত্রদের সন্তুষ্ট করতে ইউক্রেন এখন সমকামী দম্পতির আইনি স্বীকৃতি অনুমোদনের কথা বিবেচনা করছে। এরই মধ্যে দেশটির সাবেক ডেপুটি সংস্কৃতি মন্ত্রী ইনা সবসনু পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছেন। তিনি বলেন, আমাদের পশ্চিমা মিত্ররা এটাই আমাদের থেকে দাবি করছে। তাছাড়া ইউক্রেনের 56% মানুষ সমলিঙ্গের পার্টনারশিপকে সমর্থন করে। তিনি আশা করছেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাও তার বিলের পক্ষে ভোট দেবেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ইউক্রেন সমতার জন্য আর অপেক্ষা করতে পারছে না, আমাদের অবশ্যই দ্রুততার সঙ্গে সমকামীদের স্বীকৃতি দিতে হবে। এলজিবিটি ইউক্রেনীয়রা পরিবার দাবি করতে পারে, কারণ এখন প্রতিটি দিনই হতে পারে তার শেষ দিন, তাই আর দ্বিধার কোনো সুযোগ নেই। এই বছরের মধ্যে সমকামী পরিবারকে আইনি স্বীকৃতি দেওয়া হোক। তিনি আরো বলেন, এই আইন এখন অত্যন্ত জরুরি, কারণ সমকামী ইউক্রেনীয় সেনারা এখন বলছেন যে আমি যদি মৃত অবস্থায় ঘরে ফিরি, আমার পার্টনার চাইলেই আমাকে সমাহিত করতে পারবে না। প্রায় 9 মাস ধরে এই বিলটি প্রস্তুত করা হয়েছে, এতে সাহায্য করেছে দুটি এনজিও। এই আইন হলে সমকামী দম্পতি সম্পত্তির মালিকানা এবং পেনশন সুবিধা পাবে। ইনা সবসন বলেন, আমাদেরকে এখন এই আইন পাশ করতে হবে, কারণ ইউক্রেন মানবাধিকার এবং স্বাধীনতা বিশ্বাস করে। ইউক্রেনীয়রা রাশিয়ানদের থেকে আলাদা প্রজাতি। উল্লেখ্য, আগে থেকে ইউক্রেনে সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না, কিন্তু দেশটিতে এখনো বিয়ে করতে হলে একজন নারী ও একজন পুরুষ হওয়া বাধ্যতামূলক। তবে এখন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর থেকে আরো সহায়তা পেতে এই আইন পরিবর্তনের কথা ভাবছে দেশটি। এসিওতে ইরানের অন্তর্ভুক্তি এই সংস্থাকে আরো শক্তিশালী করবে, বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিওর বিস্তার এবং এটির সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে এই সংস্থার সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। তেহরান সফররত এসিওর মহাসচিব ঝাংমিং এর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রাইসি এই মন্তব্য করেন। ইরানের নির্বাহী বিভাগের প্রধান বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো রয়েছে উল্লেখযোগ্য জনশক্তি, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং বিশাল ভৌগোলিক সীমারেখা। এসব উপাদান সংস্থাটির জন্য অসাধারণ সামর্থ্য ও সক্ষমতা তৈরি করেছে, যা এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা মোকাবেলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজে লাগানো সম্ভব। 2001 সালে চীন, রাশিয়া, উজবেকিস্তান, খাজাকিস্তান, কিরগিজিস্তান ও তাজিকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হলেও বর্তমানে এর মূল সদস্য দেশ 8টি এবং পর্যবেক্ষক দেশ 4টি। এই সংস্থাভুক্ত দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যা শতকরা 40% বসবাস এবং বিশ্বের মোট দেশজ উৎপাদন বা GDP শতকরা 28% এসব দেশের। ইরানকে সাংহাই সহযোগিতা সংস্থায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2022 সালের মার্চ মাসে। একই বছরের সেপ্টেম্বরে ইরান সংস্থাটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সমঝোতা পত্রে সই করে। এর এক মাস পর ইরানের পার্লামেন্টে সাংহাই সহযোগিতা পরিষদে দেশটির অন্তর্ভুক্তিতে সম্মতি জানিয়ে একটি প্রস্তাব পাশ করে। এসিওতে ইরানকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় পরবর্তী শীর্ষ সম্মেলনে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এসিওর মহাসচিবের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রাইসি এ সম্পর্কে বলেন, সংস্থাটিতে তার দেশ সদস্যপদ লাভ করলে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হওয়ার পাশাপাশি সংস্থাগুলো দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে এসিওতে তার দেশের অন্তর্ভুক্তি সংক্রান্ত প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন সংস্থাটির মহাসচিব ঝাংমিং। তিনি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা উন্নয়নে ইরানের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলেন, ইরানের অন্তর্ভুক্তির ফলে সাংহাই সহযোগিতা সংস্থা আরো সমৃদ্ধ ও শক্তিশালী হবে। ইয়েমেনে নৌকা ডুবে 7 শিশুসহ 21 জনের মৃত্যু। ইয়েমেনের উত্তর পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে 21 জনের মৃত্যু হয়। এদের অধিকাংশ মহিলা ও শিশু। নৌকাটিতে 27 জন যাত্রী ছিল। মঙ্গলবার 7 মার্চ স্থানীয় কর্মকর্তা এই কথা জানিয়েছে। জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল আহদাল সিনহুয়াকে বলেন, মঙ্গলবার বিকেলে বন্দর নগরী হোদাইদার উত্তরাঞ্চলে আলুহেয়া জেলার উপকূলে দুর্ঘটনা ঘটে। ওই কর্মকর্তা বলেন, যাত্রীরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আল হেলুয়া থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিল। তারা সকলে স্থানীয় গ্রাম। তিনি আরো জানান, নিহতদের মধ্যে 12 জন মহিলা, 7 শিশু ও 2 জন পুরুষ রয়েছে। তিনি জানান, এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া 6 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হোদেইদা শহরের আলথাওয়া হাসপাতালে নেওয়া হয়েছে। সম্ভবত ঝড়ো হওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন। 2014 সালে অক্টোবর থেকে কামরান দ্বীপ ও হোদেইদা বন্দর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ফ্রান্সে ধর্মঘট, পেনশনের বয়স বাড়ানোর প্রতিবাদ।
ফ্রান্সে অবসর গ্রহণের বয়সসীমা 64 বছর করার বিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আবর্জনা সংগ্রহকারী ইউটিলিটি কর্মী ও ট্রেন ড্রাইভাররা কর্মবিরতি পালন করছে। এটাকে ফরাসি সামাজিক মডেলের জন্য বৃহত্তর হুমকি হিসেবে দেখছে বিভিন্ন ইউনিয়ন। মঙ্গলবার তারাই কর্মবিরতি পালন করে। রাজধানী প্যারিস সহ সারা দেশে 250টিরও বেশি বিক্ষোভের অনুমান করা হচ্ছে। আয়োজকরা মনে করছে এটি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর আইনের বিরুদ্ধে প্রায় 2 মাসের বিক্ষোভের পর সবচেয়ে বড় শক্তি প্রদর্শন। চলতি সপ্তাহে ফরাসি সিনেটে বিলটি নিয়ে বিতর্ক চলছে। ইউনিয়ন একাধিক সেক্টরে কাজ বন্ধ করে দিয়ে ফরাসি অর্থনীতিকে স্থবির করার হুমকি দিয়েছে। জেনারেল কনফেডারেশন অফ লেবার বা সিজিটি ইউনিয়নের প্রধান ফিলিপ মার্টিনেস এক গণমাধ্যমে বলেছেন, আন্দোলনটি নতুন পর্বে প্রবেশ করেছে। আমাদের লক্ষ্য সরকার যেন তার খসড়া সংস্কার প্রত্যাহার করে। এতটুকুই। কিছু ইউনিয়ন রিফাইনারি, তেল ডিপো থেকে শুরু করে বিদ্যুৎ ও গ্যাস সুবিধা পর্যন্ত অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে। মার্টিনেস আরো বলেন, প্রতিটি সেক্টরের শ্রমিকরা আন্দোলন দীর্ঘায়িত করা হবে কিনা তা সন্ধ্যায় স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সিজিটি জানায় যে টোটাল এনার্জিস, এসো, এক্সন মোবিল ও পেট্রো ইউনিয়ন গ্রুপের রিফাইনারিতে ধর্মঘটের কারণে মঙ্গলবার থেকে দেশে সব ধরনের তেলের চালান বন্ধ করে রাখা হয়েছে। ফ্রান্সের বেশ কয়েকটি শহরের কাছে ট্রাক চালকরা বিক্ষিপ্তভাবে প্রধান মহাসড়ক ও সংযোগকারী রাস্তাগুলোতে অবরোধ তৈরি করে। প্যারিসে আবর্জনা সংগ্রহকারীরা মঙ্গলবার সকালে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করে। তারা রাজধানীর দক্ষিণে ইভরি সুর ও সেইনের জ্বলন্ত প্ল্যান্টে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে। 56 বছর বয়সী আবর্জনা সংগ্রহ কর্মী রেজেসে বিএসএলি বলেন, আবর্জনা সংগ্রহকারীর কাজ বেদনাদায়ক। কিছু ধর্মঘটকারী বলেন, এ ধরনের কাজ তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কাজটির কারণে তারা প্রায় ব্যথা অনুভব করে, এই জন্য তাদের বিশেষ পেনশন পরিকল্পনা রয়েছে। তবে পরিকল্পিত নতুন নিয়মে তাদের 57 বছরের পরিবর্তে 59 বছর বয়সে অবসর নিতে হবে। বিচলি নামে এক আবর্জনা সংগ্রহকর্মী বলেন, অবসরের বয়সের আগে অনেক আবর্জনা সংগ্রহকর্মীর মৃত্যু হয়। সিজিটি ইউনিয়নের কর্মী নাটাচা পোম্মেন্ট বলেন, এক আবর্জনা সংগ্রহকারীর গড়ায় একজন সাধারণ কর্মীর চেয়ে 7 বছর কম। প্যারিসের শার্ল দা গল বিমানবন্দরে 1/5 এবং অর্লি বিমানবন্দরে প্রায় 1/3 ফ্লাইট বাতিল করা হয়েছে। বেশিরভাগ উচ্চগতির ট্রেন ও আঞ্চলিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের 60%-এর বেশি শিক্ষক ও বিভিন্ন সরকারি খাতের কর্মীরা ধর্মঘটে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপে দেখা গেছে যে বেশিরভাগ ভোটাররাই বিলটির বিরোধিতা করছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।